কবরে কবরে কঠিন কবরে সঙ্গে গে হো কবরে কবরে কঠিন কবরে সঙ্গে গে হো কবরে কবরে কঠিন কবরে সঙ্গে গে হো আজকে রাত্রেবেলা ঘুমাবেন, সকালবেলা ঘুম ভাঙল না, মৃত্যু হয়ে গেল, ফজরের সময় মুয়াজ্জিন মসজিদে আসবে, এসে মসজিদে হাঁকবে আমাদের খড়ুয়া চাঁদপুরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাপন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন মসজিদে হেঁকে দিল, সারা লোক ঘুম ভেঙে উঠবে, কে মারা গেল, কে মারা গেল। কত মানুষ বলবে, এই দেখ এই লোকটা না কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, আহা আজকের মারা গেল। আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হবে, লাখো লাখো মানুষ আপনার লাশ দেখতে এলো, আপনার জানাজা রাখা হলো, ইমাম সাহেব জানাজা পড়ালো, জানাজা হয়ে গেল, খাটিয়া ধরে কবরস্থানে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে শোয়ানো হলো, তারপর বাঁশগুনোকে চাপা দেওয়া হয়। মেয়েরা তো কবরস্থানে যায় না, ছেলেরা তো যায়, তাই না? ছেলেরা তো যায়। ভাই লক্ষ্য করেছেন কোনো দিন, ওই বাঁশগুনো দেওয়া হলো, বাঁশগুনো দেওয়ার পর চ্যাটাই বা কলার পাতা দেওয়া হয়, এই চ্যাটাই কলা পাতা দেওয়ার পর দেখবেন ছোট্ট ছোট্ট কিছু ছিদ্র দেখতে পাওয়া যায়, একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উঁকি মেরে দেখেন রুহু পর্যন্ত কেঁপে উঠবে, ওই কবরে আপনাকেও যেতে হবে, রুহু কেঁপে উঠবে কবর দেখলে। কি করে নামাজ কাজা করে থাকেন? মন কান নেকড়ি ফারিস তারা নেমে এলো, নেমে এসে কি করবে? কবি লিখছে দেখেন, এই গ্রামের ভাইরা কেমন আমি জানি না, আমাদের ওই দিকের কথা বলি, পয়লা জানুয়ারি চলে গেল, এই পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে ছেলেরা গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করে বড় বড় ডিজে বক্স তোলে, রাগ করবেন না ভাইরা, আল্লাহ সাক্ষী, ডিজে বক্স তোলা হলো ডালা বডি, তো এই ডালার উপরে ছেলেরা কিছুজন দাঁড়িয়ে আছে, আর এখানে বক্স, আর এইদিক সব ছেলেরা ডান্স করছে, এই ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে, আর গুপ 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 করে ডিজে বাজতে বাজতে রাস্তার উপরে পিকনিক করতে যায়। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, আল্লাহ না করুক গাড়িটা একটা ধাক্কা লাগলো, অ্যাক্সিডেন্ট হলো, যারা ডান্স করছিল তারা পেছন থেকে পড়ে গেল, একটা গাড়ি এসে তোমাকে পিষে দিয়ে চলে গেল, তুমি মারা গেলে, তোমার ঠিকানা কি আল্লাহ জান্নাত? আল্লাহ জান্নাত? মন কান নাকির ফারিস্তারা নেমে এলো, ওঠো, অনেক ডিজে বাজিয়েছো, বলো তো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, বলো। ইমান আমল থাকলে বলতে পারবো, ইমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় হায়,
হায় আফসোস আমি জানি না, আমি কিচ্ছু জানি না, খবরদার তোমরা সামনে আসবে না, তোমাদের ভয়াবহ চেহারা হে ফারিস্তারা সামনে আসবে না, খবরদার সরে যাও সরে যাও, তোমাদের ভয়াবহ চেহারা সহ্য হয় না, তোমরা সামনে আসবে না, তোমাদের ভাষা বুঝি না। মন কান নাকি ফারিস্তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল, রিজেক্ট করা মাল। আল্লাহ বাবা বলবে তোরা চলে আয়। মন কান নাকি ফারিস্তারা কবর থেকে উঠে গেল, আল্লাহ ডাক দেবে বলে কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, তোরা যা ওই যেন ডিজে বাজিয়ে চলো, তোরা গেলে ওরে ওরে ডিজে বানা, ডিজে বানিয়ে ভালো করে ডিজে বাজা আর কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি কবরে নাকি সাপ আসবে। সাপ শুনেছেন? আমার কথা নয়, হাদিসের কথা। এই তো আশেপাশে ঘরে হেলে সাপ ডানা সাপ, ও তো বাচ্চারা ধরে খেলা করে। কবরের সাপ কেমন থাকবে জানেন? একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, গান শোনো, মসজিদে যাওয়ার দরকার নেই। মনে রাখো আল্লাহ দয়ালু, তুমি তাওবা করে আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছে তোর জীবন জিন্দেগির সমস্ত গোনা খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে বেগানা মাসুম করে দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছে দেখেন, সঙ্গে কে কে হো রা বেদনা।